অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে সমগ্র গাইবান্ধায় বৃহৎ শিল্প কারখানা বলতে শুধুমাত্র রংপুর সুগার মিল ছিল। বছরের পর বছর লোকসানের বোঝা টানতে টানতে একসময় রংপুর সুগার মিলটি বন্ধ হয়ে যায়। উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে পড়ে গোবিন্দগঞ্জ গাইবান্ধা। গোবিন্দগঞ্জ উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল গোবিন্দগঞ্জে একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য। গোবিন্দগঞ্জে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নেওয়ায় 4 সেপ্টেম্বর শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কয়েক হাজার মানুষ আনন্দ র্যালি করেছে। এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফিসহ আরও অনেকে। আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এখানে আমি আরো জানাচ্ছি। আমার সঙ্গে যারা সহযোগিতা করেছে আমার সাংবাদিক ভাইয়েরা এবং সুধী মণ্ডলী এবং মাধ্যমেই পেয়ে গেছি। আজ আমাদের সবাইকে সেই ঘোষণার প্রতি সম্মান জানিয়ে একটি আনন্দ রানীর আয়োজন। আমি গোবিন্দগঞ্জের মানুষদের কাছে অনুরোধ রাখব, যারা বুঝতে পারছেন না তারা বুঝুন, এই বিজেট এখানে 20 লক্ষ 30 লক্ষ 50 লক্ষ লোকের কর্মসংস্থান করবে। এই বিজেট এখানে একটি বিমানবন্দর দেবে, এই বিজেট এখানে ক্যান্টনমেন্ট দেবে, এই বিজেট এখানে মেডিকেল কলেজ দেবে, এই বিজেট এখানে শিল্প কারখানা দেবে, এই বিজেট এখানে গ্যাসের সংযোগ দেবে। বক্তারা বলেন গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপন হলে দক্ষ মানব সম্পদ তৈরি ও বেকারত্ব দূর হবে। বিদেশে পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ আরও বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হবে। রবিউল ইসলাম, গাইবান্ধা।